আমরা হেলথ টিপস বলবো আপনাদেরকে। এখন হেলথ টিপস কি হয়েছে, আজকে আজকালকার যুগে দেখেন সমাজে একটা এখন একটা রীতি হয়ে গেছে কি, সেটা সবসময় আমরা ফোনের মধ্যে এরকম দিয়ে কথা বলতে থাকি। সারাক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে ঘাড়ের ব্যথা বেড়ে যাচ্ছে, অনেকে এসে আমাদেরকে বলে, অনেক রুগী আমাদেরকে বলে সারাক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকা আপনার ঘাড়ের ব্যথা বাড়াতে পারে। একে আমরা কি বলি, টেক্সট নেক। টেক্সট মানে আমি আপনি কী করি, SMS বিভিন্ন মোবাইলের আমাদের মনের কথাটা লিখে পাঠাই, এটাকে টেক্সট নেক বলি, যা বর্তমানে অনেক সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি আমি সাধারণ বলবো না, এটা ঘরে ঘরেই আছে এই সমস্যাটা। কোথায় আছে, ঘরে ঘরে আছে। এখন যিনি কল করেছেন একটু চুপ করে শোনেন আমাকে, তারপর আপনার সঙ্গে কথা বলবো। মোবাইল বা ট্যাব থেকে অনেকে ব্যবহার করে দীর্ঘক্ষণ মাথা এরকম নিচু করে রাখার ফলে ঘাড়ের পেশি এবং মেরুদণ্ডে অতিরিক্ত চাপ পড়ে, যা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এটি কমানোর জন্য কিছু পরামর্শ দিচ্ছি, আপনারা পরামর্শগুলো মানলে আশা করি আল্লাহ পাক আপনাকে অনেক কষ্টমুক্ত রাখবেন। একটা হলো ঠিক পজিশন বজায় রাখা। আমি টেক্সট করলাম, মোবাইল দেখলাম, আবার আমি ঘাড় সোজা করলাম, আগের সঠিক পজিশনে চলে গেলাম, এলো একটা। নেক্সট ওয়ান হলো নিয়মিত বিরতি নেওয়া। আমি এই মোবাইলে বা ট্যাবে কাজ করার পরে আমি একটা সার্টেন টাইম বিরতি নেব, ঘাড় পেছন দিকে নেব, ঘাড় ডাইনে নেব, বাঁয়ে নেব, এরকম আমি এটা নেব, তাহলে আপনার অনেক কষ্ট কমে যাবে। আর একটা হলো যে মানুষের একটা পোশচার আছে, নর্মাল পোশচার, এই যে আমি বসে আছি, এই পোশচারটা মেনটেন করতে হবে এরকম। সাথে প্রতিদিন এক্সারসাইজ করবেন। ঘাড় ও কাঁধের ব্যথা কমানোর জন্য কিছু ফিজিওথেরাপি চিকিৎসা, তার মধ্যে অন্যতম হলো এক্সারসাইজ। এক্সারসাইজ করবেন, ঘাড়ের স্ট্রেসিং এবং হালকা ঘাড়ের ঘোরানোর এক্সারসাইজ করবেন, স্ট্রেন্থেনিং করবেন, এবং অবশ্যই গুড পোশ্চার মেনটেন করবেন। আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ। এতক্ষণ যাকে বলছিলাম হোল্ড করে রাখতে, এখন আপনার কাছে ফিরে আসছি। আপনি কোথা থেকে কল করেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।